আসসালামু আলাইকুম আজকে একটা উল্টো ঘটনা দেখলাম বিমানবন্দর থেকে সুলতান মনসুরকে নেওয়া হয় ডিবি হেফাজতে চলছে জিজ্ঞাসাবাদ সুলতান মনসুর মানে সুলতান মোহাম্মদ মনসুর ডাকসুর সাবেক ভিপি একজন খুবই অসৎ প্রকৃতির রাজনীতিবিদ আমি বলবো এই কারণে ধানের শীষ নিয়ে তিনি এমপি হয়েছিলেন দুই সালে এমপি হবার পর তিনি ভুলে গে যান যে তিনি কোন পতীকে নির্বাচন করেছেন এবং কোন দল থেকে তিনি ডক্টর কামাল হোসেনের ঐক্য ফ্রন্ট থেকে তিনি ধানের শেষ পতীকে নির্বাচন করেন এবং জেতেন জেতার পর তিনি রাতারাতি হয়ে যান আওয়ামী লীগের এমপি এবং পুরো পাঁচটা বছর তার ডক্টর কামাল হোসেন গণফোরাম বা বিরোধী কোনো মতের পথের পক্ষে কোনো তার সোচ্চার ভূমিকা ছিল না হিপোক্রেট একেবারে পুরো মাত্রা এই কারণে যে ওই নির্বাচনে অংশ নেওয়ার আগ পর্যন্ত তার জ্বালাম বক্তব্য ছিল সাংঘাতিক রকম সমস্ত জায়গায় তিনি সুষ্ঠু ভোট নিরপেক্ষ নির্বাচন এইসব দাবিতে যেইভাবে তিনি বক্তৃতা দিতেন নির্বাচিত হওয়ার পর রাতেরাতি তিনি ভোল পাল্টে ফেলেন আচ্ছা তিনি যে ভোল পাল্টে ফেলেন এর ফলে কি তার দল আওয়ামী লীগ খুশি ছিল না খুশি ছিল দলের নেতাকর্মী কারোর সঙ্গে তিনি যোগাযোগ রাখতেন না দুর্ব্যবহার করতেন আর সবচেয়ে বড় কথা হল যে ঐক্য ফ্রন্ট ডক্টর কামাল হোসেনের তার সঙ্গে যোগাযোগ সংযোগ দূরের কথা তিনি একেবারে বেমালুম বলে গেছেন যে তিনি ধানের শীর্ষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন এরপরে দুই হাজার চব্বিশে তিনি আপ্রাণ চেষ্টা চালান নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য কিন্তু এই ধরনের মানুষকে তো আসলে কেউ বিশ্বাস করে না শেখা তাকে বিশ্বাস করেনি তো যাই হোক তারপরে তো নিখোঁজ এর মধ্যে তার কোনো খোঁজ খবর নেই আজকে হঠাৎ করে খবরে আসলো যে সুলতান মনসুরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে নেওয়া হয়েছে আজ সোমবার ভোরে কানাডা থেকে দেশে ফেরার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে নেওয়া হয় উল্টা এসে ধরা দিলেন মানে কি মনে করছে উনি যে উনি ধানীষ প্রতীক নিয়ে নির্বাচন করছিলেন ফ্রন্টে ছিলেন সুতরাং এই কারণে তাকে ধরা হবে না এত সাধু মানুষ তার বিরুদ্ধে দুর্নীতি ক্ষমতা অপব্যবহার নাই এলাকায় ডিবিতে নেওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক তিনি বলেন তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের পর তাকে আটক বা গ্রেপ্তারের বিষয়ে জানানো হবে দুই হাজার আঠারো সালে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় হয়ে ধানের শিশুপতিকে মলুবি দুই আসন থেকে নির্বাচিত হন সুলতান মাহমুদ মনসুর কিন্তু সংসদের নিজের ভূমিকা ছিল আওয়ামী লীগের এমপিদের মতো যে কথা শুরুতে বললাম উনিশশো সালে সুলতান মাহমুদ মনসুর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন উনিশশো সালে নির্বাচিত হন ডাকসুর ভিপি তার নেতৃত্বে নানা প্রতিকূলতা অগ্রাহ্য করে ডাকসু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উন্মোচন করা হয় তো তার একটা ভালো অতীত ছিল এক সময় ছাত্র যখন নাকি নেতা ছিলেন ছাত্র রাজনীতিতে ভূমিকা ছিল এমনকি দুই হাজার আঠারো সালে আগ পর্যন্ত তিনি যে বক্তব্য রেখেছেন দল থেকে তিনি বিচ্ছিন্ন ছিলেন আওয়ামী লীগ থেকে কিন্তু বেশ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন মানবাধিকার এইসব প্রশ্নে খুব শক্ত জ্বালাময়ী বক্তব্য রাখতেন কিন্তু এই লোকটা নির্বাচিত হওয়ার পর একদম ভোল পাল্টে গেল অথচ তিনি ডাকসুন বিপি কি এমন এমপি হলেন যে এমপি হওয়ার কারণে তিনি একেবারে মানে পুরো চেহারা পরিবর্তন করলেন তখন থেকে তিনি নানা মানে ভাবে চেষ্টা করেছেন আওয়ামী লীগে ঢোকার জন্য কিন্তু কেন জানি আওয়ামী লীগে আর ঢোকা হয়নি আবার অবাকাণ্ড যে লোক কানাডা চলে গেলেন সেই লোক নিজে দেশে ফিরে ধরা দিলেন অথচ দেশ ছাড়ার জন্য যারা পালায় আছেন বিভিন্ন জায়গায় তাদের কি প্রাণান্ত চেষ্টা যে যেভাবেই হোক না কেন সীমান্তে সীমান্ত পথে হোক অবৈধ বৈধ যে পথে হোক না কেন দেশ ছাড়তে পারলেই বাচ্চে কিন্তু সুলতান মোহাম্মদ মনসুরের ক্ষেত্রে একদম উল্টো ঘটনা ঘটলো সে নিজে এসে ধরা দিল কি এর রহস্য দর্শক এখনো পর্যন্ত বলতে পারলাম না ভালো থাকবেন আল্লাহ হাফেজ